Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা 2019-20 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিএফ শাহিন কলেজে ভর্তি হয়েছো এজন্য তোমাদেরকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এই কলেজ একটি নিয়ম নীতি অনুযায়ী চলে এখানে সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি তোমার কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস এখানে পরিচালিত আছে তোমরা এখানে যদি নিয়মিত অনুশীলন করো এবং শ্রেণী শিক্ষক এবং বিষয় শিক্ষকদের আদেশ নির্দেশ মেনে চলো আমরা আশা করব যে তোমরা যেই যে জিপিএ নিয়ে এসেছো তোমরা সেই জিপিএ নিয়ে আবার এখান থেকে ফিরে যেতে পারবা সেই জন্য তোমরা তোমার যেমন ভালো থাকবে এবং আমাদের প্রতিষ্ঠানও তোমার উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যাবে প্রিয় নতুন ভর্তি শিক্ষার্থীবৃন্দ আপনারা জানেন বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিএএফ শাহিন কলেজ ঢাকা একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি এই প্রতিষ্ঠান যেহেতু একটি প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কাজেই এই প্রতিষ্ঠানের নিয়ম কানুন চাল চলন পোশাক আশাক সব কিছুই নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয় আশা করি আপনারা সবাই অত্র কলেজের যাবতীয় নিয়মকানুন মেনে চলবেন সফলতা আসবে আপনাদের জীবনে ইনশাআল্লাহ আসলে আমরা যারা শাহিনে যারা পড়ি আমরা কিন্তু আমাদের ব্লু রঙের শার্ট পরে আমরা শাহিন স্কুলে আসি আমাদের ব্যাচ থাকে আমাদের হাউস থাকে আর আমরা তোমরা সবাই জানো যে এসআর এক্স শাহিন অ্যাসোসিয়েশন ঢাকা আমরা করেছি এটা আমি এটার প্রথম এসআরের প্রেসিডেন্ট ছিলাম অনেক বছর যাবৎ এখন নতুন জিয়া আসছে তবে আমরা সবাই কেন বলি না যে উই আর প্রাউড টু বি শাহিন উই আর প্রাউড টু বি ব্লু প্রাউড টু বি শাহিন অ্যান্ড প্রাউড টু বি ব্লু ইটস এ ভেরি ভেরি উই আর রিয়েল ইজ ভেরি প্রাউড যে আমরা উই আর ফ্রম শাহিন স্কুল উই আর ফ্রম শাহিন কলেজ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম বিএফ শাহিন কলেজ ঢাকার এই সবুজ প্রাঙ্গণে তোমাদেরকে জানাই সুস্বাগত উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ালেখার ক্ষেত্রে এই কলেজকে বেছে নেওয়ার জন্য তোমাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ থানা পর্যায়ে এবারে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ বলে তোমাদেরকে এবং তোমাদের পরিবারের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা চাই কলেজের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তোমরা সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে এই কলেজে রয়েছে অনেকগুলো ক্লাব
আমরা চাই তোমরা সেই ক্লাবগুলোতে জয়েন করবে এবং সেখান থেকে আশা করি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে। যখন কলেজে গণ্ডি পেরিয়ে বের হয়ে যাবে, তখন একজন আত্মবিশ্বাসী শাহীন হয়ে বেরিয়ে যাবে এবং মানুষের সেবা করার জন্য বেরিয়ে যাবে, এই আমাদের প্রত্যাশা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে তোমরা এই কলেজে পাবে একদল দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। তারা দেবার জন্য প্রস্তুত, তোমরা নেবার জন্য প্রস্তুতি নাও। আমার আত্মবিশ্বাস, আমরা তোমাদেরকে হতাশ করব না এবং তোমরাও আমাদেরকে হতাশ করবে না। শিক্ষা সংযম শৃঙ্খলা এই মূল মন্ত্র ধারণ করে বিএফ শাহীন কলেজ ঢাকায় তোমাদের পদচারণা হবে মুক্ত অথচ সৃজনশীল, এই প্রত্যাশা করি। মনে রাখবে, ওয়ান্স এ শাহীন অলওয়েজ এ শাহীন। শাহীন পরিবারের একজন গর্বিত সদস্য হিসাবে এ কলেজের মান ও ঐতিহ্য রক্ষার গুরুদায়িত্ব এখন থেকে তোমাদের উপরও ন্যস্ত হল। আশা করি আগামী দু বছর এ কলেজে তোমাদের একটি সুন্দর এবং কার্যকরী সময় কাটবে। তোমরা জ্ঞান সানোদায় নিজেদেরকে নিয়োজিত রাখবে, তোমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তোমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। আশা করি তাদের হাত ধরে চলতে পারলে তোমরা সফলতা লাভ করবে। পরিশেষে তোমাদের প্রাণচাঞ্চল্য পদচারণা এ কলেজের প্রাঙ্গণ মুখরিত হোক এবং তোমাদের সাফল্য বিএফ শাহীন কলেজ ঢাকাকে আবারও শ্রেষ্ঠতম প্রতিষ্ঠানে পরিণত করুক, এই কামনা ব্যক্ত করছি। Proud to be blue. Proud to be blue. Proud to be Shaheen. Proud to be Shaheen. Once a Shaheen, always a Shaheen.